আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। প্রিয় দর্শক, আমি আজ আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার সাথে উপজেলার দরি জগন্নাথপুর গ্রামে। এখানে আমি আপনাদের নিয়ে আসছি একটা ফুলকপির জমিতে, এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপি কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবং এই ফুলকপিটা কিভাবে চাষ করলো, কিভাবে চাষ করতে হয় তার বিস্তারিত আমি একজন প্রান্ত কৃষকের মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং চলুন আমরা বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো আছেন। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শামীম হোসেন। শামীম হোসেন, তো আপনার এখানে তো দেখছি অনেক সুন্দর ফুলকপি হয়েছে, এবং এই ফুলকপি চাষ পদ্ধতিটা আসলে কিভাবে করতে হয় একটু আমার দর্শককে একটু বিস্তারিত জানাবেন। ফুলকপি চাষ করতে তেমন একটা ওই না, তো ফুলকপি চাষ ওই মৌসুম অনুযায়ী জমিটা সময় মতো চাষ, গোবর সার, জীব সার, এইরকম সব ধরনের যে কোনো সার লাগে পরিমাণ মতো দিলেই ফুলকপি চাষ হয়। আর মাঝে মাঝে এলো কীটনাশক বা ছত্রনাশক দিয়ে এটা জমিটা এলো এই গাছগুলো সুস্থ রাখতে হয়। প্রতি শতকে সার তাও কেমন দিতে হয়? প্রতি শতকে আমরা সার এলো শতক এলো এই 1 কেজি করে সার দেওয়া আছে। 1 কেজি করে মানে সব সার মিলে টিএসপি এমওপি ইউরিয়া আছে, মানে সব ঘরে 1 কেজি করে শতাংশ সার দেওয়া আছে আর কি। তো এটা যে রোপণ করছেন না, এটা কি জাতের? এটা হাইব্রিড জাত। হাইব্রিড জাত। এটা রোপণ করার জন্য কতটুকু দূরত্ব রাখতে হয়? এটা হলো 18 ইঞ্চি পর পর আমি হলো রোপণ করছি। 18 ইঞ্চি কি স্কোয়ার নাকি? স্কোয়ার এইদিকে 18 ইঞ্চি, স্কোয়ার 18 ইঞ্চি। তো আপনি এ পর্যন্ত কেমন খরচ হয়েছে আপনার? আমার তো ধরো খরচ অতটা হিসাব নাই, তবে এবার ভালো, বছরের গতিবেগ ভালো ভালো, মানে দাম, মানে ফসলের দাম ভালো, এতে মোটামুটি ভালো একটা ফল হয়েছে। তো 1 বিঘাতে তাও কেমন লাভ থাকার সম্ভাবনা আছে? এবার তো অনেক টাকা লাভ হয়েছে। এবার তো মনে করেন যে 1 বিঘে কপি থাকলে সর্বনিম্ন ওখানে ইনকাম থাকতে হলো 2 থেকে 2.5 লক্ষ টাকা। 2 থেকে 2.5 লক্ষ টাকা। তো দেখুন আসলে এগুলা কৃষকের জন্য কিন্তু এই বছরে পুরাটাই মঙ্গল। সেটা হচ্ছে কপি না, কপি থেকে শুরু করে মানে যত সবজি আছে আপনার, ফুলকপি, বাঁধাকপি বা যে পেঁয়াজ বা রসুন যাই থাক, প্রত্যেকটা ফসলের কিন্তু ব্যাপক দাম। তো সেই হিসাবে কিন্তু কৃষকরা এবার ব্যাপক লাভবান, অনেক টাকা লাভবান আর কি। তো এর মানে ছত্রাকনাশক সাধারণত কি ধরনের পোকা বা এর আক্রমণ করে সাধারণত? এটা পোকা আক্রমণ যে জাপ পোকা আছে আপনার, যে তো এটা যে ফল উপরের থেকে ফল ফোটা করে নষ্ট করে, যখন যে এলো মাঝে মাঝে এলো ছত্রনাশক, সপ্তাহে একদিন ছত্রনাশক দেয়, আর মাঝে মাঝে এলো কীটনাশক দিলে পরে মানে ইয়ে হয় ঠিক হয়ে যায়। তো দেখি সেচের কোনো প্রয়োজন? হ্যাঁ, এটা সেচ দিতে হয়। সেচ আপনার হলো এই 15 দিন পর পরই সেচ দেওয়া লাগে। কপিটা বারবার পানি একটু বেশি খায়, পানি বেশি খায় আর কি। পানি বেশি থাকলে পরে ফলটা হলো সুস্থ হয়, বড় হয় দ্রুত। জি জি। তো প্রিয় দর্শক, দেখলেন যে এই বছর কিন্তু ফুলকপি বা অন্যান্য বাঁধাকপি যারা চাষ করেছেন তারা কিন্তু ব্যাপক লাভবান হয়েছেন। স্বামীর মুখ থেকে শুনলেন যে কপি চাষ করতে যে খুব অতিরিক্ত যে পরিশ্রম, তা না, কপি চাষে একদম পরিশ্রম কম। আপনার জমিটা প্রস্তুত করে সার বীজ সবকিছু দেওয়ার পরে আপনি রোপণ করলেন, কিছু মাঝে সাথে সেচ দিতে হয়, এবং যখন গাছে ফুলটা আসে ঠিক তখন থেকে কিন্তু এর মোটামুটি যে কীটনাশক ব্যবহার করতে হয়, বিভিন্ন ধরনের ছত্রাক নাশক বা ভিটামিন জাতীয় কিছু স্প্রে করতে হয়, এতেই কিন্তু শেষ। তো দেখলেন কপি চাষ পদ্ধতিটা, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।